আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সবাইকে শুরুতে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাবার মিক্সি কাটতে হয়। তো একেবারে সহজ নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে 3.5 গজ কাপড় আছে। তো 3.5 গজ কাপড়টাকে আমি আগে বিছিয়ে নিছি। তো বিছানোর পর এখন আমি লম্বার মাপটা নিয়ে যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে ফেলে দিতেছি। তো লম্বার মাপটা হচ্ছে আমার 55 ইঞ্চি হচ্ছে লম্বা, আর 2 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিব। তো টোটাল আমি 57 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তো 57 ইঞ্চিতে আমি লম্বা করে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো দাগের উপরে যে কাপড়টা সেটা থেকে আর কি হাতা আসবে। তো এখন আমি খোলা সাইড থেকে দেখেন লম্বায় আমি 8 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তো 8 ইঞ্চিতে দেওয়ার পর আমি 4 ইঞ্চিতেও একটা দাগ কেটে নিছি। তো মিক্সির বগলটা একটু বেশি হয়, তো সেজন্য আমি বগলের জন্য নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। আর গলার জন্য নিয়ে নিতেছি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ কাটার পর তো ওই সামনের দিকেও আমি 6 ইঞ্চি নিতেছি। তো নিয়ে নেওয়ার পর একটা বাক্স আকৃতি স্কোয়ার ভাবে দাগ দিয়ে নিলাম। তো দাগগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রাবার মিক্সি একেবারে অল্প সহজ নিয়মে কিন্তু আপনারা কাটতে পারবেন। তো মিডিয়ামের মানুষ যাদের বডি 42 ইঞ্চি তো তাদের পর্যন্ত আর কি হয়ে যাবে। এই ভিডিও দেখে যদি আপনারা কাটেন তাহলে অনায়াসে 42 থেকে 42 ইঞ্চি পর্যন্ত বডির মানুষের হয়ে যাবে। তো লম্বার কাপড়টাও দেখেন আমি একটা দাগ নিয়ে নিছি, বাড়তি কাপড়টাও আমি আলাদা করে দাগ কেটে নিছি। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো একেবারে দাগের মধ্যে দিয়ে আমি কেটে নিতেছি। আর রাবার মিক্সি আর ফিতা মিক্সি কিন্তু প্রায় একই ভাবে কাটা হয়। এখন আমি বগলটাকেও কেটে নিতেছি। হয়ে গেছে। এখন আমি রাবাটের জন্য যে পট্টিটা লাগাবো, যে গলা পট্টি, তো সেটার জন্য আমি কাপড় কেটে নিতেছি। তো এটা আপনারা মাপ অনুযায়ী কেটে নিবেন, এই যে ঠিক এইভাবে ধরে গলাটার সাথে মাপ দিয়ে নিবেন। এভাবে আমি জয়েন করে নিব। তো এখন কিন্তু আমি হাতাটাকে, যে বাড়তি কাপড়টা ছিল তো এটা দিয়ে আমি হাতাটাকে কেটে নিব। তো হাতাটা কাটার জন্য আমি কাপড়টাকে 4 ভাজে ভাঁজ করে নিলাম।
এখন আমি লম্বাটা নিয়ে নিতেছি, তো লম্বাটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নিবেন। তো বগলের শেপটা আসার জন্য আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো দাগ কেটে তারপরে একটা বগলের শেপটা দিয়ে দিলাম। তো যারা নতুন তারা কিন্তু এইভাবে ফলো করে কিন্তু কাটতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু আরো অনেক মিক্সি কাটিং আছে, তো সেলাইও দেওয়া আছে, তো আপনারা চাইলে কিন্তু সেটাও আর কি দেখে নিতে পারেন। আর কেউ যদি এই মিক্সিটা সেলাই দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেলাইটা দেওয়ার চেষ্টা করব। আর আমার একেবারে অল্প নিয়মে কিন্তু দেখানোর চেষ্টা করলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।